আসসালামু আলাইকুম, শান্তি দাস কিচেনের নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ছানার পুরভরা গাজরের সন্দেশ। আশা করছি আমার আজকের আয়োজনটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাই। প্রথমে আমরা ছানার পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি দুধের ছানা। মেজারমেন্ট কাপের হিসেবে প্রায় 1 কাপের মতো হবে। এখন এই ছানার সাথে বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। তারপর হাত দিয়ে ছানাটাকে একটু ভালোভাবে কোচলে মেখে নিতে হবে। এখানে কিন্তু রসগোল্লা তৈরির মতো ছানাটাকে খুব বেশি সময় মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু একটু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে ছানার বড় বড় চাকাগুলো ভেঙে ছানাটা একটু মিহি হয়ে যায়। মিনিট দুয়েক ছানাটাকে মথে নেওয়ার পর ছানাটা এখন পুর তৈরির জন্য পুরোপুরি রেডি। মিনিট দুয়েক ছানাটাকে মথে নেওয়ার পর এখন আমি পুরটা তৈরি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এতে আমি ছানাটা অ্যাড করে দিচ্ছি। এখন এই ছানার মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ এবং 2 টেবিল চামচ চিনি। তারপর চুলা গ্যাসটা লোতে রেখে এটাকে অনবরত নাড়ার উপর রাখতে হবে, না হলে ছানাটা নিচ থেকে লেগে যাবে এবং এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন ছানাটা আগের চেয়ে অনেকটাই পাতলা মনে হবে। এ পর্যায়েতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা যেমন বাড়বে তেমনি ছানাটাও একটু আঠালো হবে। আবারও চুলা গ্যাসটা লোতে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। একদম শেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা ছানাটাকে যেমন মিষ্টি করবে আরও বেশি টেস্টি করবে এবং ছানাটাকে আরও আঠালো করবে। কনডেন্স মিল্কটা দেওয়ার পর এটাকে আবারও নাড়তে থাকতে হবে। একটা পর্যায়ে দেখবেন এটা এভাবে প্যানের গা ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে ছানাটা একদমই রেডি। ছানাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ক্লিয়ার র্যাপ বিছিয়ে নিয়ে এর মধ্যে ছানাটাকে এভাবে দিয়ে রোলের মতো করে নিব। যেটা স্ক্রিনে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। আর আমি এখানে যতটুকু ছানা নিয়েছি এটা দিয়ে এরকম দুটো রোল হবে। রোলটা পেঁচিয়ে নেওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে এটা কিছুটা শক্ত হয়ে যাবে। ছানাটাকে ফ্রিজে রেখে দিয়ে এই সুযোগে আমরা গাজরের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি গাজর ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি। এবারে গাজরগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে গাজরটা দিয়ে এতে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে 1 কেজি গাজর মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর যখনই দেখবেন গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও একদম শুকিয়ে গিয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামানোর পর কিছুটা ঠান্ডা হলে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমার এখানে সবগুলো গাজর ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও চুলাতে একটা প্যান বসিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এতে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 3টে এলাচ। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এবার এতে আমি ব্লেন্ড করে নেওয়া গাজরগুলো অ্যাড করে দিলাম। তারপরে গাজরের মধ্যে আমি একে একে অ্যাড করছি 1 চা চামচ লবণ এবং 1 কাপ চিনি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে এগুলোকে নাড়ার উপর রাখতে হবে। সন্দেশ জাতীয় খাবার তৈরিতে একটাই কষ্ট, এগুলোকে নাড়ার উপর রাখতে হয়, না হলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটা দেওয়ার পরে খেয়াল করবেন গাজর থেকে কিছুটা পানি ছেড়ে দিয়ে এটা আগের চেয়ে অনেকটাই পাতলা হয়ে যাবে। গাজরটাকে আরো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটা এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করব। মেশানোর সুবিধার্থে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব, সেজন্য আমি চিনিটা 1 কাপের চেয়ে কিছুটা কম দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কনডেন্স মিল্ক এবং চিনির মেজারমেন্টটা ঠিক করে নিবেন। তবে কনডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আর তাছাড়া গাজরটা একটু আঠালো হবে। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আবার এগুলোকে নাড়াচাড়ার পালা। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এগুলো আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে।
গাজরটা নামানোর প্রায় কিছুক্ষণ আগে এতে আমি আবারও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে এই ঘিটুকু অ্যাড করলে গাজরের সন্দেশে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই হোমমেড ঘিয়ের রেসিপি লিংকটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে একবার চেক করে নিতে পারেন। গাজরের পুরটাও কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, যখনই দেখবেন এগুলো প্যানের ঘা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে এটা একদমই তৈরি। এখন এই গাজরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদম শেষে এবার সন্দেশটাকে সেট করে নেওয়ার পালা, তার জন্য আমি এখানে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি গাজরের পুরটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আর এই কাজটা করতে হবে গাজরের পুরটা হালকা একটু গরম থাকতে থাকতেই। প্রায় হাফ ইঞ্চির মতো মোটা করে পুরটাকে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর এর উপরে এখন আমি আগে থেকে সেট করে নেওয়া ছানার রোলটা দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে ফয়েল পেপারের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে। এটা আমি মুখে বলাচ্ছি, আপনারা স্ক্রিনে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটা পেঁচিয়ে নেওয়ার পর এবার ফয়েলটাকে ভালোভাবে মুড়িয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় আপনি যদি সারা রাত এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। কয়েক ঘন্টা পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এই সন্দেশটাকে কেটে নেওয়ার পালা। প্রায় 1 ইঞ্চির মতো মোটা মোটা করে আমি সন্দেশগুলোকে কেটে নিয়েছি। আর আজকে আমি যে পরিমাণ গাজর এবং ছানা নিয়েছি এতে করে আমার এরকম দুটো রোল হয়েছে। কেটে নেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছানার পুরবরা গাজরের সন্দেশগুলো দেখতে কত অসাধারণ লাগছে। আর শুধু দেখতেই নয়, এই সন্দেশগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর একবার বানিয়ে আপনি চাইলে এগুলোকে সপ্তাহখানেকের মতো নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের আয়োজনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।